আসসালামু আলাইকুম, আশা করি সকলে ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আমার চ্যানেলে সবাইকে স্বাগতম। আজকে আমি আপনাদেরকে শীতকালীন সবজি দিয়ে ভীষণ মজাদার পাস্তা রান্না করে দেখাবো। এই পাস্তা রান্নাটি অনেক হেলদি ও স্বাস্থ্যকর। যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। চুলায় একটি পাতিল বসিয়ে আমি 2 কাপ পাস্তা দিয়ে দেব। এখন দিয়ে দিব 2.5 কাপ পানি। দেব 1/2 চামচ লবণ। লবণ দিয়ে আমি পাস্তাগুলো নাড়াচাড়া করে নেব। চুলার আঁচ বাড়িয়ে আমি পাস্তাগুলো 5 মিনিট সিদ্ধ করে নেব। পাঁচ মিনিট পর আমি দেখে নেব পাস্তাগুলো সিদ্ধ হয়েছে কিনা। আমার পাস্তাগুলো ভালো মতো সিদ্ধ হয়ে গেছে। এবার একটা ছাঁকনিতে আমি পাস্তাগুলো ঢেলে নেব। এই অবস্থায় আমি নরমাল পানি দিয়ে পাস্তাগুলো ভালো করে ধুয়ে নেব। আমার পাস্তাগুলো ধুয়ে নেওয়া হয়ে গেছে। এবার চুলায় একটি প্যান বসিয়ে আমি 3 চামচ তেল দিয়ে দেব। তেল গরম হয়ে গেলে আমি 1/2 কাপ পেঁয়াজ কুচি দিয়ে দেব। পেঁয়াজগুলো আমি একটু বড় করে কেটে নিয়েছি। এবার পেঁয়াজগুলো আমি হালকা করে ভেজে নেব। আমি বেশি ভাজবো না। এখন আমি দিয়ে দেব আগে থেকে ছোট ছোট টুকরা করে রাখা আলু। এখানে আমার 1/2 কাপ আলু আছে। আর দিয়ে দেব 1/2 কাপ গাজর কুচি। সবজিগুলো একটু শক্ত তাই আমি আগে দিয়ে হালকা করে ভেজে সিদ্ধ করে নেব। এখন দিয়ে দেব 1/2 চামচ লবণ। এগুলো সিদ্ধ হয়ে গেছে। এবার দিয়ে দিব মটরশুঁটি। সবগুলো আমি হালকা করে ভেজে নেব। এবার দিয়ে দিব 2 চামচ কাঁচামরিচ কুচি। এখন দিয়ে দিব 1/2 কাপ শিম কুচি, 1/2 কাপ টমেটো কুচি দিয়ে দেব। সব উপকরণ ভালোভাবে মিশিয়ে ভেজে নেব। সবজিগুলো সাইডে নিয়ে মাঝখানে জায়গা করে নেব। এখানে আমি একটি ডিম ভেঙে দেব। ডিম দিয়ে আমি ডিমগুলো নাড়াচাড়া দিয়ে ঝুরু করে নেব। ডিমগুলো ঝুরু হয়ে গেলে আমি সবজির সাথে মিক্স করে নেব। ডিম আর সবজিগুলো ভালো করে মিক্স করে নেব। ভালো করে মিক্স করে ভেজে নেব। সবগুলো ভেজে নেওয়া হয়ে গেলে আমি দিয়ে দেব 3 চামচ সয়া সস। এখন সব উপকরণ ভালোভাবে নাড়াচাড়া দিয়ে নেব। এখন দিয়ে দেব ম্যাগি মশলা।
মশলাটা দেয়া হলে আবার নাড়াচাড়া করে নেব। এখন দিয়ে দেব 2 চামচ টমেটো সস। টমেটো সস দিয়ে আমি আবারও নাড়াচাড়া করে নেব। সব উপকরণ আমি ভালো করে মিক্স করে নেব। সব উপকরণ মিক্স করা হয়ে গেলে আমি সিদ্ধ করে রাখা পাস্তা এর মধ্যে দিয়ে দেব। পাস্তাগুলো দেওয়া হয়ে গেলে আমি আস্তে আস্তে সবগুলো মিক্স করে নেব। ভালো করে নাড়াচাড়া করে আমি সবজির সাথে পাস্তাগুলো মিশিয়ে নেব। এভাবে নাড়াচাড়া করে আমি 1 মিনিট রান্না করব। আমার পাস্তাগুলো রান্না করা হয়ে গেছে। আমি এবার একটা প্লেটে পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। শীতকালীন সবজি দিয়ে পাস্তা রান্না করে বাচ্চাদেরকে খাওয়ালে বাচ্চারা অনেক পছন্দ করবে। এভাবে পাস্তা রান্না করলে খুবই হেলদি ও স্বাস্থ্যকর হয়, ভীষণ মজার হয়। দেখতে পাচ্ছেন আমার পাস্তাগুলো প্লেটে পরিবেশন করা হয়ে গেছে, দেখতে কত সুন্দর লাগছে। আপনারা এইভাবে বাসায় ট্রাই করে খেয়ে দেখবেন পাস্তাগুলো কেমন মজা হয়। এই পাস্তাগুলো যতটা দেখতে সুন্দর লাগছে ততটাই খেতে মজা হয়েছে। আপনারা বাসায় ট্রাই না করলে বুঝতে পারবেন না এই পাস্তাগুলো কতটা মজার। আল্লাহ হাফেজ।